हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल टू अ न्यू व्लॉग। आज के ट्यूसडे और आज के ঝড়াশার কথা ইয়াশ না ইয়াশ চাদর ফাদর সব উড়ে যাচ্ছে রে, এসে গেছে মনে হচ্ছে। না না, ওপাশটা তো পুরো কালো করে এসেছে। হ্যাঁ, বাইরেটা কালো করে রয়েছে। বাইরে আমি যখন বাজারে ছিলাম তখন কালো করে মাছ নিচ্ছি, মাছটা কাটাবো, কালো করে মেয়ে গেল। আর তারপরে তিরপল গুলো পতপত পতপত করে এরকম উঠতে শুরু করেছে। আমি ভয়ে দৌড় লাগিয়েছি বাইক নিয়ে। বাজারে গেছিল, বাজার থেকে চিংড়ি মাছ কিনেছে। এবার কেনার পর দেখেছে কালো মেঘ করেছে আর একটু একটু হাওয়া দিচ্ছে, ভয়ে দৌড়ে চলে গেছে। সাইজ ওরা হাওয়া দিছিল আর তিরপল গুলো এরকম মানে সব বড় বড় উড়ে গেছে। মাছটা না কাটিয়ে চলে এলি কেন? এখন আমি মাছটা ঘরে আমি জীবিত অবস্থায় পৌঁছে গেলে মাছ সব কেটে খেয়ে আমার তার মধ্যে হাত পুড়ে গেছে। আগের দিন ম্যাগি করতে গিয়ে পুরো জল গরম জলটা উল্টে আমার দু হাতের উপর পড়ে দুটো হাতই পুড়ে গেছিল। তো যাই হোক, আমি সাথে সাথে বরফ টরফ দিয়েছি, ঠান্ডা জল দিয়েছি, তো এখন অনেকটা ঠিক আছে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, আজকের দিনটাও খুব ভালো যাবে আই হোপ। তো সবাই যেখানে আছো একটু সেফ থেকো। দেখা যাক, কলকাতায় তো কালকে নিউজে দেখছিলাম 80-90 কিলোমিটার বেগে, তার থেকে বেশি হবে না। তো ঠিক আছে চলো, এর থেকে আমফানটা একটু বেশি হয়েছিল, বাট তাও ঝড় তো ভয় লাগে। তো টোনটা শুনে মনে হলো যে আমার তুই ঝড়টা কম জোরে হবে শুনে মানে দুঃখ পেয়েছিস, বেশি জোর হলে মজা পেতিস। একদমই না, একদমই না, ওরকম কোনো ব্যাপার নেই। বাট যেখানে ঝড় বৃষ্টিটা একটু জোরে হচ্ছে তো তোমরা একটু সাবধানে থেকো সবাই, এটাই বলবো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি আমরা, দেখি দিনটা কেমন যায়। যেরকম যেরকম যাবে সেরকমই তোমাদের দেখাবো। আমি মাঝখানে একদমই ডেইলি ব্লগিংটা বন্ধ করে দিয়েছিলাম, বাট অনেকে দেখতে চাইছো তোমরা, তাই জন্য আবার চলে এসেছি নতুন নতুন ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে আমাদের ব্লগগুলো দেখতে। আর ভালো লাগলে প্লিজ লাইক করবে আর সাবস্ক্রাইব করবে মোমেন্টস উইথ মিমি আরো ভালো ভালো কন্টেন্টের জন্য। বাজারে একটা লোক আসে সকালবেলা, আমি অফিস থেকে ফিরে যখন বাজার করতে আসি তখন আসে আর কি। উনি হরিনাম করে, মানে ছোটবেলায় শুনেছিলাম ওই হরিনাম আর কি। যারা করে তাদের তো পুণ্য হয়ই, যারা কানে শোনে আর কি তাদেরও পুণ্য হবে। আর না না এটাও না, আর যে শোনায় আর কি তার বেশি পুণ্য হয়। তো উনি আর কি শোনায় সবাইকে। তো বাজারে আসে উনি, মানে একদম বাজারে স্টার্টিং থেকে জোরে জোরে আর কি, একদম মনে গলাটাও বিশাল জোরে, হরি বলো বলো হরি বলতে বলতে গোটা বাজারের যত জন আছে সবার কাছে কাছে যায় বলে, এবং মানে সবার কানে যাতে কথাটা পৌঁছায়, হি মেক শিওর কি সবার কানে কথাটা পৌঁছায়, এবং রোজ করে এটা, ডেডিকেটেড। হ্যাঁ, বেশ ভালো লাগে দেখতে। আমার এই গাছটা পুরো মরে গেছিল, আমি বাইরে এনে রেখে দিয়েছিলাম, বৃষ্টির জল পেয়ে আবার নতুন পাতা আসছে। আমাদের বিএটিএর টাইমটা অনেকদিন ছিলাম না আমরা, সিকিমে গেছিলাম যখন তখনও ছিলাম না, তো গাছটা ঘরেই ছিল আর আমি অনেকটা জল দিয়ে গেছিলাম, তো আসার পর আস্তে আস্তে না মরে গেছিল। মাঝখানে আমরা একটু যেহেতু বাইরে বাইরেই ছিলাম, ঘরে বেশিক্ষণ থাকা হয়নি, তাই গাছটা মরেই গেছিল। আমি তো ভেবেছি পুরো মরে গেছে, তাই এখানে এনে রেখেছি। এখন আবার বৃষ্টি হয়েছে দুদিন, তাই একটু জল টল পড়েছে, ছোট ছোট দেখছি পাতা বেরোচ্ছে। আবার এই গাছটাকে নিয়ে ভালো করে একটু মানে শুকনো গুলোকে কেটে টেটে দিয়ে ভালো করে পটিং করব, আবার ভালো করে হবে গাছটাই হোক। আজকে তাও চিংড়িটার সাইজটা ঠিকঠাক আছে। আগের দিন যা চিংড়ি এনেছিলি না, এত বড় ব্লু কালারের চিংড়ি, টিমি মাছ তো। হ্যাঁ, টিমি মাছই তো ব্লু হয়ে, এটাও খারাপ না তাই ঠিক আছে। এটা তো অ্যাটলিস্ট খাওয়া যায়, মানে তরকারি ফরকারি তো ওই সাইজটা খাওয়া যায় না। আর কি বিচ্ছিরি খেতে ছিল চিংড়িটা, মানে চিংড়ির টেস্ট ছিল। আমার ভালো লাগে না গলদা চিংড়ি, বাগদা চিংড়ি ভালো লাগে। এইটাই মেন জিনিস, আর বাকি কিছু না বের করলেও হবে। ভালো করে পরিষ্কার কর, নাহলে কিন্তু পেট ব্যথা করবে। এইসব কাজ আমি করতে ভালো লাগে না, বেকার এইসব করার জন্য নিয়ে আসছি আমি। না না না, আমি তো বললাম তোকে আমি কেন গোটা চিংড়ি নিয়ে এসেছি, কারণটা তো বললাম তো।
কালো করে মেঘ, হ্যাঁ কালো করে মেঘ এখনো আছে কিন্তু ঝড় তো আসেনি, যে তুই আরামসে টাইম পেতিস দাঁড়িয়ে ছাড়ানো করানো। প্রচন্ড ভিড় ছিল, লোকে লাইন দিয়ে ওখানে আজকে বাজার করছে, মাছ কিনছে, মাছ ছাড়াচ্ছে, আর একরকম দুরকম না তিন চার রকমের মাছ ছাড়াচ্ছে এক একজন। ততক্ষণে যদি ঝড় বৃষ্টি নেমে যায় তখন কি হবে আমার, কি হবে আমার, ওই জন্য বাড়ি চলে এলো। আর এই কয়েকটা চিংড়ি কতজন লাগে ছাড়াতে? প্লিজ আমি ছাড়াতে, তুই ছাড়া কয়েকটা। আমি ছাড়িয়েছি এর আগে অনেক, আমি এর আগে এর থেকে ছোট ছোট চিংড়ি এর থেকে বেশি পরিমাণে ছাড়ি। বিগেস্ট মিস্টেক হয়ে গেছিল, আমি বাজার থেকে কেন যে ভুলে গেছিলাম ছাড়িয়ে আনতে, আজকেটা তো সবকিছু ভুলে। এর আগে একবার গোটা মুরগি এনেছিল, গোটা মুরগিটাকে আমাদের মারতে হয়েছিল, কাটতে হয়েছিল। আমাকে বলেছিল স্কিন শুদ্ধ মুরগি আনতে, কিন্তু স্কিনের উপর পালক শুদ্ধ আনতে বলিনি, মানে জ্যান্ত তো আনতেই বলিনি। তুই তোর তো ইয়েতে মুরগি কাটা তো বায়োলজিতে ছিল, একটা একটা করে পালক ছাড়িয়েছিলাম। তোর মুরগি কাটা ছিল তো বায়োলজিতে, আমি ওজন্য ভেবেছি যে তুই পারবি হয়তো। বাজার খুলেছি তো আমি মুরগি কাটি মাছ কাটি। মুরগির গলা তোদের কাটতে হতো না তো? গলা ওটা হ্যাঁ, তো আমি জানি ওই জন্য, তুই কাটতে জানিস বা পারবি মুরগির অ্যানাটমি তুই জানিস। মুরগির কাটা গলাটা নিয়ে আসতো ওখানে, যেটা আমি জানো। আজকের বাজার এগুলো সব, এটা এমন কিছু বাজার না, পটল আলু পেঁয়াজ নরমাল খুবই। এগুলো তো আর ধোয়ার নেই, পটলটা ধুতে হবে, আর এগুলো এরকম ভাবেই রেখে দিই কিছুক্ষণ বাইরে। আমাদের ফ্রিজটায় গ্রিন ভেজিটেবলস বেশি দিন খুব একটা রাখা যায় না, রাখলে নষ্ট হয়ে যাবে, এজন্য বেশি আনি না, আনতে পারি না, নাহলে ভেজিটেবলসটা ওই জন্য একটু কমও খাওয়া হয় ফ্রিজটায়, যেহেতু অনেকদিন রাখা যায়। ভেজিটেবলস কত যেন তুই খাস বাবা, কম খাওয়া হয় ওই জন্য খাই তো। ফুলকপি বাঁধাকপি এগুলো তো আনি, বিট গাজর, শীতকালের সবজি, গরমকালের সবজি আমরা খাই না। কাঁকরোল আনা পছন্দ করে না, সেদ্ধ দিয়ে খায় অনেকেই, খায় উচ্ছে সেদ্ধ, কাঁকরোল সেদ্ধ খায় না, আলু দিয়ে খায়, ভাজা খায়, সেটাও তো খাওয়া যায়। কাঁকরোল ঝিঙে খাবে না, পটল তাও খাওয়া যায়, সবাই খায়, আমিও খাই, আমিও কাঁকরোল ঝিঙে সব খাই। খাওয়া হয় না তুই খাস না বলে আবার আমাকে দোষ দিস, আমি খাই না। আমার মা কাঁকরোলের পুর বানায় ভালো খেতে, মাসিও বানায় ভালো খেতে, তাহলে আমিও খেয়েছি, বাট আই ডোন্ট লাইক, আমি তো ভেতরের পুরটা খেয়ে কাঁকরোলটা ফেলে দিই না। আমি খাই কাঁকরোল, খাই সবই খাই, আমি সব সবজি খাই, তুই ভালোবাসিস না, সবজি খাওয়া উচিত নিশ্চয়ই, তাই বলে ঝিঙে না। জল দিয়ে বেটে নেব। চিংড়ি মাছগুলোকে একটা স্টিলের বোলের মধ্যে নিয়ে নিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি, আমি একটু সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, আর সর্ষে গুঁড়োটা একটু জলটা বেশি হয়ে গেছে, গুঁড়োটা কম ছিল তো। হলুদ, কাঁচা লঙ্কা আর টক দই বেশ খানিকটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এটাকে। এবার বেশ খানিকটা সর্ষের তেল এর মধ্যে ঢেলে দেবো, যেহেতু এটা স্টিমে রান্না হবে তেল বেশ অনেকটাই দেবো, দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। সাদা তেলে গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর পটলগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছি, একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটার মধ্যে আমি কিছুটা দই দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম।
এবার কিছুটা আদা নিয়ে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর কতক্ষণ খুব খিদে পেয়েছে? এই জলটা দিলাম, এবার ঢাকা দিয়ে রাখবো, এবার ভাত আর চিংড়িটা বসিয়ে দেবো। পটলটা কমপ্লিট তো? তো পটলের একটা ভালো রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, একটা লাইক করে দেবে। ভাত আর চিংড়িটা করতে হবে তো? এবার ভাত আর চিংড়িটা রাইস কুকারে একবারে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। Yes. ঠিক আছে। কাঁচাই দেখতে ভালো লাগছে, খাবি কাঁচা? তুই খা। কি করছিস তুই? আমি বাসন ধুচ্ছিস? না বাসন, হ্যাঁ ধুচ্ছি, কিন্তু এটা নতুন বাসন, এটা পুরনো, ধুলো পড়ে গেছে। যাই হোক, এবার রাইস কুকারটা অন করে দেবো, তো হয়ে যাবে। হয়ে গেছে, আহা ভালোই দেখতে হয়েছে। রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবে। আর এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনিটা একটু বেশি করে অ্যাড করবে। এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে মোমেন্টস উইথ মিমি, আর কমেন্ট করে জানাবে তোমরা এরকম আরো ব্লগস দেখতে চাও কিনা। আর তোমরা যদি আমার সাথে কানেক্ট করতে পারো এই ব্লগের মাধ্যমে, তাহলে প্লিজ আমার ব্লগটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করো। তো চলো, সবাই খুব ভালো থাকবে, টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই।